সাটুরিয়ায় পুলিশের ত্রাণ সহায়তা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সাটুরিয়া থানা পুলিশ। রবিবার দুপুরে সাটুরিয়া থানা চত্বরে মানিকগঞ্জ জেলা পুলিশ ও সাটুরিয়া থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া উপজেলার শতাধিক অসহায় ও নিরীহ মানুষকে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। ত্রাণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর সার্কেলের সিনিয়র এএসপি ভাস্কর সাহা। এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান, সাটুরিয়া থানার ওসি তদন্ত আবুল কালাম, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাটুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা খান, সাটুরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি অলোক রায়, সাটুরিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ফয়েজি ও সাংবাদিক লুৎফর রহমান সহ প্রমুখ। আপনি পাইছেন আরেকজনকে দিবেন না, এরকম করেন না। কারণ আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, আপনার পাশে আত্মীয় যদি একজন না খেয়ে থাকে, তাহলে কিন্তু আপনার যে ধর্ম ধর্ম এটা কিন্তু থাকে না। ধর্মের প্রতিবেশী যেন বিপদে আপদে আমাদেরকে আগে আসতে হবে, তারা যেন না খেয়ে থাকে না। মানে আমার ঘরে খাবার আছে, তাদের ঘরে খাবার নাই, এরকম যেন না হয়। বুঝতে পারছেন? প্রয়োজনে আপনারা আপনাদের থেকে তাদেরকে